ত্রিপুরার রাজ্য রাজনীতিতে এক যুগের অবসান ঘটল, নক্ষত্রপতন ঘটল রাজ্যের সংসদীয় রাজনীতির। বুধবার রাতে প্রয়াত হলেন রামনগরের মুকুটহীন সম্রাট, সকলের প্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। তার মৃত্যুতে রাজ্য রাজনীতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন রাজনীতিবিদরা। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত ওরফে সুনু দত্ত। দীর্ঘদিন ধরে কিডনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালেই কলকাতায় পাঠানো হয়েছিল তাকে। রাতে সেখানে এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় সম্মানে যথাযোগ্য মর্যাদার সাথে সুরজিৎ দত্তের মরদেহ নিয়ে আসা হয় আগরতলায়। এমপিপি বিমানবন্দর থেকে ত্রিপুরা বিধানসভায় নিয়ে যাওয়া হয় তার মৃতদেহ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্যাবিনেটের মন্ত্রী ও বিধায়করা। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার এবং পুলিশ সুপার কিরণ কুমারকেও। ফুলের মালায় ঢেকে রাষ্ট্রীয় মর্যাদার সাথে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুরজিৎ দত্তকে শেষ বিদায় জানান তারা। তার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জনতা কে লিয়ে হামেশা কুছ না কুছ কর হি লেতে থে অর এইসা জননেতা মেরে খেয়াল সে ত্রিপুরা মে হমনে তো দেখা নেই অর জব জোট মিনিস্ট্রি হুয়া থা জিসমে वो मिनिस्टर भी रहा और जैसे भारतीय जनता पार्टी में उन्होंने जब ज्वाइन किया उसके बावजूद भी उन्होंने दो बार मैंने अभी भी ये विधानसभा का मेंबर बने हैं, सदस्य बने हैं। वो देखिए परसों हम गए थे उनको देखने के लिए, आईएलएस हॉस्पिटल में भर्ती थे और बहुत दिन से सीकेडी जो डिजीज है, क्रोनिक किडनी डिजीज, बहुत दिन से सफ़र कर रहे थे। तो लेकिन उस दिन जब गए थे हम लोग देखने के बाद एक ही बात उन्होंने मेरे ख्याल से मेरे साथ ही लास्ट बात की, बोला अरे मैं मरूंगा नहीं, चिंता मत कर। उसके बाद तो मैं भी डॉक्टर हूँ, मैं देख के थोड़ा सा डाउट भी लगा। उसके बाद हम लोग का उसका बेटर ट्रीटमेंट के लिए खुद उनका फैमिली से भी कह रहे थे बेटर ट्रीटमेंट के लिए बाहर में अगर भेजा जाए, तो हम लोग सब पूरा बंदोबस्त किए, वेयर लिफ्टिंग हुआ। लेकिन अल्टीमेटली कल करीब करीब 11 बजे खबर मिला है कि ये इज नो मोर। तो पूरा त्रिपुरा में एक सन्नाटा जिसको कहते हैं सन्नाटा महसूस हुआ और ये जो गैप उन्होंने सृष्टि किया, तो मेरे ख्याल से पॉलिटिकल हिस्ट्री में त्रिपुरा में शायद ही ये इनके बाद वो इस जगह में वो फिलअप कर सकते हैं, मेरा डाउट है ये होगा नहीं। सुनुदा मतलब सुनुदा ही है और इनका फैमिली के साथ मेरा मैं जब छोटा था तब से उनके साथ मेरा रिलेशन रहा, उनका फैमिली के साथ, उनका मिसेज, उनका बेटी, ये लोग सबके साथ मेरा पहले से जान पहचानता। তো এইসা এক ব্যক্তিকে খোনা মতলব মুঝে নেই মালুম হ্যায়। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে শুধুমাত্র সেবা ও ভালোবাসার মানসিকতা দিয়ে কিভাবে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া যায় তার উজ্জ্বলতম দৃষ্টান্ত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত। রামনগরে মানুষের মন ভগবানে স্থান করে নিয়েছিলেন তিনি। তার শেষ যাত্রায় উপস্থিত থেকে বৃহস্পতিবার স্মৃতিচারণ করলেন সুরজিৎ দত্তের দীর্ঘদিনের সহকর্মী তথা ত্রিপুরা সরকারের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। একটা এলাকার মানুষের পাশে দাঁড়ালে যে দাঁড়ায় তার যে কি জনপ্রিয়তা এটা বোঝা যায়। প্রথমেই আমি ওনার মৃত্যুতে শোক ব্যক্ত করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি বহু বছর ধরে উনি আমার আগেও ইলেকটেড, আমি 92 ইলেকটেড, উনি 88 ইলেকটেড, 8 দাঁড়িয়েছে, 7 জিতেছে। একজন জনপ্রতিনিধি কি এবং কেমন হওয়া উচিত সেটা সুরজিৎ দত্তকে দেখলে বোঝা যায়। উনি ওই এলাকার মানুষের কাছে সুরজিৎ দত্ত থেকে হয়ে গেছেন সুনু দত্ত। এক ডাকে ওনাকে সবাই চিনত, জানত এবং
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকলের পাশে দাঁড়াত, যে যখন গিয়েছে সে রক্তের জন্যে হোক, শ্রাদ্ধের জন্যে হোক বা অন্য কোনো বিষয়ে হোক, উনি কখনো কাউকে ফিরিয়ে দেননি। এবং সাবলীল চাচ্ছে, দীর্ঘদিন ধরে উনি অসুস্থতায় ভুগছিলেন কিন্তু কাউকে বুঝতে দেননি উনি অসুস্থ। ওনার সাথে রামনগরের মানুষের সম্পর্ক একদম শেকড় গজা অবস্থায় রয়েছে, শেকড় রয়েছে অনেক ভিতরে। ত্রিপুরা বিধানসভা এবং মহাকরণে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানোর পর কৃষ্ণনগরস্থিত ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বিধায়ক সুরজিৎ দত্তের মরদেহ। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিজেপি কার্যকর্তা ও পুর নিগমের কাউন্সিলররা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের কর্মময় জীবন ও অবদান ভারতীয় জনতা পার্টি চিরকাল মনে রাখবে বলে এদিন জানিয়েছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রায় ১১টা নাগাদ আমাদের রামনগরের সম্মানিত বিধায়ক এবং আমাদের সবচেয়ে প্রিয় যিনি, যাকে সুরজিৎ দত্ত, যাকে আমরা সুনুদা হিসেবে জানি, উনি কলকাতার একটা বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ওনার যে সাতরামনগরের মানুষের কাছে উনি ভগবান হিসাবে পরিচিত, উনি ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন, তো ওনার মন্ত্রিত্বকালে উনি এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কাজ উনি করেছেন। তো এবং রাজনীতিতে, ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও একটা নক্ষত্র বললে চলে। তো গতকালকে ওনার এই অকাল প্রয়াণে আমরা গভীর মর্মাহত, ওনার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, পাশাপাশি ওনার পরিবারের সকলের আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং ওনার দেখানো পথকে অনুসরণ করে আগামী দিন সবাই আমরা মিলিতভাবে কাজ করব, এই সংকল্প আমাদের আজকে নিতে হবে। এবং সুনুদা যেভাবে মানুষের জন্য কাজ করেছেন সেটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা নজির সৃষ্টি হয়ে থাকবে। আমি আবারও আপনাদের মাধ্যমে ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং ওনার পরিবার সকলের সদস্য সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। নিশ্চয়ই আসন্ন আমাদের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে একটা পার্টির একটা বিরাট অপূরণীয় ক্ষতি হয়েছে। ওনার যে কাজ, অর্ধসমাপ্ত কাজ, সেগুলিকে আমরা সমাপ্ত করব, এটাই আজকের দিনে আমরা গভীর মর্মাহত। এটা শুধু আমাদের পার্টি নয়, ত্রিপুরা রাজ্যের রাজ্য রাজনীতিতেও এটা অপূরণীয় ক্ষতি, কারণ উনি একটা নক্ষত্র ছিলেন এই ত্রিপুরা রাজ্যের। আর প্রথমেই বলেছি যে সাতরামনগরে এমন কোনো পরিবার বাদ নেই যে ওনার থেকে উনি উপকৃত হননি। তো কাজেই সাতরামনগরের কাছে একটা বিশাল বড় ভূমিকম্প হয়েছে, কারণ সাতরামনগরের ভগবান বললেই ওনাকে সবাই পরিচিত হিসাবে ছিলেন। সুনুদত্তের মৃত্যুতে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ত্রিপুরা সরকার। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।